বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। ষষ্ঠীর দিনই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি সুন্দরী দেখতে, তোমার নাম কি সুন্দরী? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমিতা লাইফস্টাইল। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাইকে মহা ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো যাই হোক, সবাই খুব এনজয় করো। কল আসছে আমার। আমার এখনো যাওয়ার কোনো নাম নেই, মানে কি বলবো, আমি এরকমই করি, যেখানে গিয়ে লেট করি। ব্যাগ বার করে ফেলেছি, আর যেহেতু আজকে ষষ্ঠী, আজকে বাপের বাড়ি, তোর তো পুজো মানেই বাপের বাড়ি যাওয়া। আর আমি স্নান করে নিয়েছি, আজকে হেয়ার ওয়াশটা করেছি, তো এই কারণে মাথায় গামছাটা রয়েছে। তো চলো ব্যাগ গুছিয়ে নিই, ব্যাগ গুছিয়ে তারপরে নিজে রেডি হয়ে ওই বাড়ি যাও। আমার আবার কি, শুধু শুধু ব্যাগ গুছানো, ব্যাগের মধ্যে একগাদা জামা কাপড় নিই কিন্তু পরা হয় না। তো দেখো, আমি ব্যাগ গুছাতে শুরু করে দিয়েছি। আরিয়া বড় একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা যদি ওর মেজদা দেখে তাহলে ওর হার্ট ফেল হয়ে যাবে, কারণ আমি যখন ওই বাড়ি যাই আমার মেজদা ইয়ার্কি মারে বলবে কমাসের জন্য এসছিস। তো যাই হোক, ব্যাগ গুছাচ্ছি। দেখতেই পাচ্ছ যে মিষ্টি এসছে, মিষ্টি খাবার দেখাচ্ছে। দেখ তোর কাকি কোথায় যাচ্ছে। মিষ্টি আবার হাতে একটা ঘড়ি পড়েছে, সেই ঘড়িটা দেখাচ্ছে কাকি কেমন হয়েছে এই সেই। তো লাল রঙের একটা ঘড়ি নিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমাদের মিষ্টি না এই পুজোর সময় দাঁত পড়ে গেছে, সামনে দিয়ে একটা দাঁত পড়ে গেছে, ফুকলি বুড়ি হয়ে গেছে। আমি রেডি, একদম সিম্পলের মধ্যে রেডি হয়ে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। আর এই যে ব্যাগ, ব্যাগটা গুছিয়ে রেখে গেলাম, তো তোমার দাদাভাই নিয়ে যাবে। তোমার দাদাভাই গেছে সেলুনে, তো সেলুন থেকে আসার পর তারপরে যাবে। তো আমি এখন যাই, আমি এখনো খাইনি। আমি চলে এসেছি। আর এই যে আমার দিদি শুয়ে রয়েছে, ওর শরীর খারাপ, ওর হয়েছে জ্বর, কটা দিন ধরে জ্বরে ভোগে, ওর শুধু শরীর খারাপ হয়। আর আমাকে বলে যে আমার নাকি শুধু শরীর। ম্যাডাম কখন আইছো? ওই তো 12:30। শুধু ন্যাকামো চলে। তা এখন চেঞ্জ করে খাবো, খেয়ে দে, তারপরে আবার আসছি। আর এখানটা এরকম স্টেজ টাইপের করেছে কেন জানি না। এই যে আমার পান, পান খেয়ে চলে আসলাম বাইরে। এখানে তো মিনুর সাথে আলাপ হয়েছে। মিনু কি সুন্দরী দেখতে, তোমার নাম কি সুন্দরী? এখানে আসো, এখানে আসো, আস সুন্দরী, আসো এখানে আসো। হ্যাঁ, এটা হলো সুন্দরী। সুন্দরী সুন্দরী কেমন আছো? তুমি কোন বাড়িতে এসছো? যাওয়ার জন্য ব্যস্ত, দাঁড়া, ঠাদর করছে, দেখো থাকবে না। একটু কথা শোনে না জানো, একটু কথা শোনে না। চলে আসো, কাল লক্ষ্য চলে আসো, থাক ওটা থাক, চলে আসবি। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো চলে আসলাম, ঘুম টুম দিয়ে উঠে চা টা খেয়েছি। চা খেয়ে এই যে বয়সের গল্প আড্ডা করছি। ওই যে তোমার দাদাভাই সারাদিন পর এখন এসছে, এসে মুড়ি খাচ্ছে। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। ষষ্ঠীর দিনই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে যারা ঘুরতে বেরিয়েছে তাদের কি হচ্ছে জানি না, কিন্তু এই বৃষ্টিটা হওয়া উচিত ছিল। এত গরম, এত গরম বলার মতো না বাবা, বলতে বলতে আরো জোরে নামছে। আর যে এখানে রয়েছে জামাই বাবু, জামাই পুজোতে এসছে, ভেবেছিলাম জামাই বাবু না আসবে না, তারপরে এসছে, খুশি হয়েছি, নাহলে মিস করতাম। আর এই যে আমার দিদির তো জ্বর, দেখতেই পাচ্ছ গায়ে একটা চাদর, ভিতরে আবার কাঁথা দিয়েছে, তার মধ্যেও চর্চা চলছে, তার রূপ চর্চা। ও দিদি, এর মধ্যেও বলে মেহেন্দি পড়বে, তারপরে করবে এই যে এখন নেল পলিশ, এতক্ষণ এই যে নেল সেভ করে দিচ্ছিলাম, পেয়েছে আজকে আমাকে।
আর এই যে এখন নেল পলিশ লাগাবো, তা একটু সাজুগুজি করিয়ে দিই। শরীর খারাপ তো কি হয়েছে, মনের ভিতর তো আনন্দ, দুর্গা পুজো দুর্গা পুজো। তো দিদিকে নেল পলিশটা করিয়ে দিই, একটু ডিজাইন করে দিতে বলেছে। দেখি ফার্স্ট টাইম তো দিদির হাতে একটু ডিজাইন করবো। তারপর দেখো আমি খাচ্ছি ফুচকা, আর আজকে আমার এত ফুচকা খেতে ইচ্ছা করছে সে বলার মতো না। লাস্টে মেজদাকে বললাম একটু ফুচকা নিয়ে আয়, তারপর মেজদা ফুচকা নিয়ে আসলো, তারপর আমি ফুচকা খেলাম। আর মুখের ভিতরে কী একটা যেন হয়েছে, ঠিক মতো খেতে পাচ্ছি না, খুব ব্যথাও লাগছে। আর এদিকে দেখো আমার মানে মা পটল ভাজা বসিয়েছে, সে পটল ভাজাটা একটু উল্টে পাল্টে দিলাম। আমার বৌদিও আছে পিছনে অবশ্য, তাও আমার মনে হচ্ছে যে পটলটা হয়তো পুড়ে যাচ্ছে, তাই আমি আবার ওস্তাদি মেরে একটু দেখছিলাম। তো দেখো রাতের মেনু কি হয়েছে, ইলিশ মাছের ঝোল হয়েছে কালো জিরে দিয়ে, আর দুপুরে হয়েছিল পনির, সেটাও আছে, একটু উচ্ছে ভাজা আছে। এগুলো সব তোমার দাদা ভাইয়ের, যেহেতু তোমার দাদা ভাই দুপুরবেলা আসি না, এটা হলো মাছের সে কী একটা থাকে সেইগুলো, তো সে ওগুলো ছিল ভাজাভুজি করবে বলে। আর যে দেখতে পাচ্ছ সবাই টিভি দেখছে, যে যেন তো গল্প করছে, আর পাপান কার্টুন দেখছে, আমিও দেখছিলাম ওর সাথে। তারপরে এই যে রাতে ডিনার করতেও বসে পড়েছি সবাই মিলে, আর দিদি একটু ভালো আছে, ডাক্তার দেখিয়ে আসার পর থেকে একটু ভালো ওষুধ খেয়েছে, তো এখন সুস্থ আছে অনেকটাই। তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট সবার। আর এই যে দিদির জ্বরটা একটু কমেছে, দিদি ডাক্তার দেখাতে গেছিলো, তোমাদেরকে তো বলেছি। আর এখন খাচ্ছি আমি ফুটি, আমার ছোট অনেক ফুটি নিয়ে এসেছে, সেই ফুটি খাচ্ছি, খাচ্ছি না খাবো। আর দিদি গেছে ডাক্তারখানা, ডাক্তার দেখ। ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় ভিডিও করলে হবে না, কারণ এখন তোমরা নিজেরাও খুব ব্যস্ত, ঠাকুর দেখা জানি ভিডিও অতটা দেখছো না বা দেখবেও না, টাইমও হয় না, কারণ সবাই রাত জেগে দেখছো ঠাকুর, তারপরে সে ঘুমাচ্ছো, নিজের কাজ থাকে, তো জন্য এখন আমি ছোট ছোট ভিডিও ছাড়বো। তো যাই হোক, ভিডিও আজকে আমি এখানেই শেষ করবো, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ করো পুজোতে। টাটা।